সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর তনচিঙ্গা রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রঞ্জন বরুয়া সহ আরো বোধকে এ সময় অতিথিকল হইয়ে এই উৎসবে এক মাস ব্যাপী বৌদ্ধরা কঠিন জীব দান করে থাকেন মহাপুণ্যের জন্য এবং বিশ্বের শান্তি কামনার জন্য এই দান করে থাকেন আর বৌদ্ধরা আসলে তিন মাস বসবাস যাপনের পর আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত উগ্র মাসের মধ্যে উগ্র দিন প্রত্যেক বিহারের মধ্যে দান উদযাপিত হয় প্রত্যেক বিহারের একবার মাত্র হনিশিবদ্যান উদ্বে হয় এবং একবার পরে দ্বিতীয়বার দান গণ্য ফাড়ে তবে প্রতি বছর বছর একবার একবার ফাড়ে তো এই কণিজিব দান বিশেষ করে এর বিনয় ধর্ম আছে নিয়ম আছে সেই নিয়ম মধ্যে থাকে বলে এর কণিন দান বলা হয় এই গ্ৰামৰ অনেক ঐতিহ্য আছে অনেক সমস্যাও আছে অতীত অধিক সমস্যাগুলো সমস্যায় তারা আর বৌদ্ধ জাতীয় সমন্বয়ে অনেক সমস্যা আজকে সমাধানের পথে একসার্থ সাইন সি প্লাস টিভি সাতকানিয়া